নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কি, তাও একটু চিন্তা আছেই। যাই হোক, হচ্ছে আজকে রিপোর্ট দেখবে ডাক্তার, আর কি ডিসিশন নিবে ডাক্তাররা, আবার আমাদেরকেও জিজ্ঞাসা করবে আমরা কি চাই, এখানে অপারেশন করতে হবে না বাইরে নিয়ে যেতে হবে, সেটা বলবে। আর যাই হোক, একটা খুব মানে ভয়ের কারণ আছে, কারণ হচ্ছে অপারেশন করতে হবে, নাহলে হবে না, এইভাবে বলেছে ডাক্তাররা, মানে কালকে সন্ধ্যার দিকে বলেছে। তো ভাইরা আসছিল, তো ভাইরা বলছে আমাদেরকে, তো একটু চিন্তায় আছি। তো এখন হচ্ছে মানে হসপিটালে যাব, আর এই যে বিছানা এখন উঠানো হয়নি, তো মেয়েটা ঘুমাচ্ছে, আমি শুধু ব্রাশটা করলাম, আর চা খাওয়া হয়ে গেছে, আর রান্নাঘরে গ্যাসটা মুছে নিয়েছি, আর ডালটা বসাবো, ডালটা ধুয়ে একটু রেখে দিলাম ভিজিয়ে, তো তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর বাড়িতে মা থাকবে, মা বাকিটা রান্না করবে, শুধু ডালটা আমি সিদ্ধ করে দেব। তো এখন রান্নাঘরে যাব। আর দিদি বাথরুমে আছে, স্নান করছে, বেরোলে রেডি হবে। তো মটর ডাল রান্না করবো, ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে সিদ্ধ করতে বসাবো। আমি তো রান্না করবো না, মা রান্না করবে। চাল কুমড়ো আছে, চাল কুমড়ো আছে, চাল কুমড়ো রান্না করবে, আর করলা আলু ভাজা করবে, মানে বলেছি মাকে যেটাই করবা টাইমে পাঁপড় ভেজে দিবে। আর আমার ছেলে তো নিরামিষ আমি খেতে চায় না, পাঁপড় ভাজলে একটু খেতে যায়। তো ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। এখন হচ্ছে ডালটা বসাবো আর আমি রেডি হব। আমার স্নান হয়ে গেছে, সকালে উঠে স্নান ব্রাশটা করলাম, তারপর চা করলাম, ডালটা বসিয়ে দিলাম। আর কি বলতো বন্ধুরা, এখানে তো অপারেশন ওরা করতে চাচ্ছে, কিন্তু আমরা হচ্ছে মানে অপারেশন করতে গেলে ভালো জায়গায় করব, এভাবে আমরা বাড়িতে সব আলোচনা করছি। তো হয়তো ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। তো কি বলতো, অত দূর নিয়ে যাব, এবার তো লোক চাই সঙ্গে যাওয়ার জন্য। তো ওর বাবা আজকে অফিসে যাবে, যদি ছুটি দেয় তাহলে ওর বাবা যাবে, কিন্তু তবু তো আরেক দুজন মানে গেলে ভালো, কিন্তু সেরকম লোকই নাই। কি বলতো, এমনি সবাই ভালো থাকলে সবাই অনেক আসে যে আমি আছি আমি আছি, আর এক বিপদ যদি হয় তখন আর কেউ আসে না, সে নিজের লোকই বলো আর বাইরের লোকই বলো, এমনি টাইমে অনেক লোক আসে, আর কি হবে ভেবে ওইসব। আর যাই হোক বন্ধুরা, আর বলে তো কোনো লাভ নাই ওইসব, এখন আমাদের দরকার, এখন আমাদেরকে নিয়ে যেতেই হবে। আর এখানে অপারেশন করতে যাচ্ছি, মানে যেটা যেখানে আছে যে হসপিটালে, অনেকে বলছে এখানে না করালেই ভালো, কারণ এখানে করলে অনেকেই যারা করেছে তারাই বলছে যে এখানে না করালে তোমরা বাইরে নিয়ে চলে যাও, এইভাবে করে বলছি। তো এইসবে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছি, মানে ওর বাবা একে ওকে ফোন করে করে শুনছে যে কোথায় করলে ভালো হবে, তো সবাই একই কথা বলছে বাইরে করলেই মানে অপারেশনটা করলেই ভালো হবে। তো দেখি আজকে গিয়ে মানে কি বলে ডাক্তার, এবার হাতে লোক থাকলে মানে জোর গলায় বলতে পারবে না বাইরে নিয়ে যাব, তো সেরকম হাতে লোকও নাই বলবো। এবার ওর বাবা একাই আছে, এবার ডিউটি করে, এবার ছুটি পাবে কি পাবে না, অফিসে যাবে আজকে, যদি ছুটি দেয় তাহলে তো ভালোই, আর না হলেও ছুটি নিতে হবে, কিছু করার নাই, জোর করে। তো ঠিক আছে, রাখছি, একটু পরে কথা বলছি, ডালটা সিদ্ধ হোক, আমি এখন রেডি হব। আর দিদি বেরিয়ে গেছে বাথরুম থেকে, ওর বাবা রেডি হচ্ছে, তো বাড়ি থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, আর ট্রেনের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ট্রেন পেলাম। আর সামনে দিদি বসে আছে আর আমি পিছন দিকে বসে আছি, আর কি বলতো মানে দিদি ঘুমাচ্ছে, আর এমনি তো কয়েকদিন ধরে মানে যাওয়া আসা হচ্ছে, তো ঘুমটা ভালো হচ্ছে না, ওই জন্য যেখানেই বসছি সেখানেই ঘুমিয়ে যাচ্ছে, আমাকেও ঘুম পাচ্ছিল। তা আমি জেগে গেলাম, কারণ হচ্ছে সামনে একটা স্টেশনের পরেই নামবো, ওই জন্য আমি জেগে গেলাম, আর দিদিকে উঠাচ্ছে যে ঘুমাচ্ছে। ট্রেনে বসে গেছি, বাড়ি থেকে অনেকক্ষণ আগেই বেরিয়েছি, ট্রেনে একটু দাঁড়িয়েছিলাম, অনেক দেরি করে আসছি, ট্রেনে বসে গেছি, ওর বাবা হচ্ছে সামনে বসে আছে, আমরা দেখছি বসে আছি, ঘুমাচ্ছি। কোনো কোনো নেই।
হসপিটালে পৌঁছে গেছি। এখন হচ্ছে ভাইকে ফোন করব, নিচে নামতে বলবো। এই যে হসপিটালের হচ্ছে রুমের হচ্ছে ভিতরে ঢুকে গেছি, আর দিদি ভিতরে দাঁড়িয়ে আছে, আর ওর বাবা হচ্ছে লিফটের কাছে দাঁড়িয়ে আছে, যেহেতু ডাক্তার দেখা করতে বলেছে ওই জন্য আগে উপরে যাবে, তারপরে আমরা যাব। আর ভাইদেরকে ফোন করেছি, ওরা হচ্ছে আলাদা রুম মানে একটা রুমে থাকে, মানে এমার্জেন্সি হলে নাকি থাকতে দেয়, ওই জন্য ওরা ওখানটায় আছে, তো ওদেরকে ফোন করা হয়েছে, তো ওরা আসছে, ওই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর এই দিদি বাথরুমে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে বাথরুম যাচ্ছে। তো আমরা এখনও হসপিটালে আছি, এখানে ডাক্তাররা বলছিল অপারেশন করবে, কিন্তু এখন বলছে অপারেশন করবে না, তো জায়বুকে ছেড়ে দিয়েছে, এক সপ্তাহ পর আবার নিয়ে আসতে বলেছে, ওষুধ দিয়েছে, তো এক ছুটি দিয়েছে, তো আমরা একবারে বাড়ি নিয়ে যাবো জায়বুকে। বাড়ি যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তো আমি আর দিদি আছি, ওর বাবা হয়তো চলে গেছে অফিসে, এই যে দিদি আর আমি আছি। যাইবো তো সব বেডেই আছে, আর ভাইরা আর দিদির ছেলেরা সব ভাত খেয়ে নিয়েছে, আমরা তো ভাতই খেলাম না, চা খেয়ে কফি খেয়েছি, কফি খেয়েছে, বিস্কুট খেয়েছি, আর আছি। এই আর 3:30 তো বাজে, 4টার দিকে ছেড়ে দিবে বলছে, মানে ছুটি লিখে দিয়েছে, কিন্তু 4টার দিকে মানে দিয়ে দিবে ছুটি, দেখি ওই জন্য আছি, এখনও বাড়ি যাইনি। আর কি বৃষ্টি শুরু হয়ে গেছিলো এখানটা, এখন একটু কম হয়েছে, তবু পড়ছে একটু বৃষ্টি, পুরো রাস্তা কাদা। ঠিক আছে, রাখছি, পরে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে হসপিটাল থেকে বাড়ি চলে আসলাম, এইমাত্র আসলাম, আর আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি, স্নানও করে নিলাম, কারণ সারাদিন তো ওইদিকে ছিলাম, আর যা বৃষ্টি ছিল মানে পুরো ভিজে গেছিলো, আর কেমন যেন লাগছিলো, পুরো ড্রেন জল আর ফুটপাথের জল সব এখন মিক্সড হয়ে গেছে ছিল। হ্যাঁ, এর আগে আসছিলো পরীক্ষা দেওয়ার জন্য আসছিলো, আর যাই হোক বসে আছে, আবার কাপড় ছাড়া হয়নি। সব হসপিটাল থেকে আসলাম, এই যে যাইবো বসে আছে, দিদি এখন কাপড় ছাড়েনি, আমাদের কাপড় ছাড়া হয়ে গেছে, সবাই এখন চা খাচ্ছে। তুই গেঞ্জি পরলি না? ঠিক আছে বন্ধুরা, একটু পরে কথা বলছি, এখন হচ্ছে চা খাবো, আর চোখ মুখগুলো বসে গেছে, আর যা ঘুম লাগছিল, এরা যা কথা বলছে কিছু বলাই যাচ্ছে না, তিন ভাই বোন একসঙ্গে হয়েছে, খুব কথা বলছে। তো বন্ধুরা চা খেয়ে খাবার বানালাম, ওর ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত, আর ওর বাবার জন্য রুটি করে দিলাম, এই যে। তো ভাতটা হলে এখনই খেতে বসে যাব, কারণ হচ্ছে কালকে হচ্ছে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, বাইরে নিয়ে যাবে, ব্যাঙ্গালোরে নিয়ে যাবে, কারণ এখানটায় হচ্ছে ওষুধ দিয়েছে খাওয়ার জন্য। তার আগে আমরা ভাবলাম যে না, ব্যাঙ্গালোরে নিয়ে যাই, অপারেশন করতে হলে ওখানেই করাবো, ওই জন্য কালকে যাবে, মানে প্লেনের টিকিট করা হয়ে গেছে, ওর বাবা যাবে, আবার হচ্ছে আমার ভাই যাবে, আর যাইবো যাবে, মানে পেশেন্টটা যাবে, তিনজনাই যাচ্ছে, আর একটা দাদা হবে, ও ব্যাঙ্গালোরে গেছে, ওখান থেকেই ওদের সঙ্গে দেখা হয়ে যাবে। তাড়াতাড়ি এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আবার কালকে তাড়াতাড়ি উঠতে হবে, ভাতটা হলে এখনই খাবো। তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা গুড নাইট, আর এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা গ্যাসটা বন্ধ করে দেবো, তো ঠিক আছে।